ଇତିହାସରେ ଯେଉଁଟାକି ଭାରତ ଇତିହାସର ଉପାଦାନ ଓକେ ହେଉନିଟ୍ ୱାନର ଦୁଇଟି ପ୍ରଶ୍ନ ନେଇକି ଆସିଛି ଯେଉଁଟାକି ସିଲେକ୍ଟେଡ଼୍ ଅଛି ମୁଁ ଯେତିକି ସିଲେକ୍ସନ୍ ଦେଇଛି ଇତିହାସର ସବୁ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକୁ ମୁଁ ଲଙ୍ଗ୍ କ୍ୱଶ୍ଚିନ୍ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ିକୁ ମୁଁ ବୁଝେଇଦେବି ଆଉ ଏକା ଥରକେ ମନେ ରଖିଦେବ ଓକେ ଏକା ଥରକେ ମନେ ରଖିଦେବ ତୁମକୁ ମୁଁ ମାନେ ଟ୍ରିକ୍ ଶିଖାଇ ଦେବି ଯେଉଁ ଟ୍ରିକ୍ରେ କି ଆପ୍ଲାଏ କରିକିରି ତୁମେ ଲଙ୍ଗ୍ କ୍ୱଶ୍ଚିନ୍କୁ ଏକା ଥରକେ ମନେ ରଖିଦେବ ଠିକ୍ ଅଛି দেখ প্ৰথম প্ৰশ্ন হ'ব কণ প্ৰত্নতত্বক উপাদানগু বৰ্ণনা কৰকে তে ভাৰত ইতিহাস ৰচনা কৰিব দিগৰে যি প্ৰত্নতত্বক উপাদান সহায়ক হৈ থাকে গোটেই ঐতিহাসিক সেই প্ৰত্নতত্বক উপাদানগু বৰ্ণনা কৰ ঠিক অঁ তে এইটা পাঁচ নম্বৰ থাকিব নম্বৰ থাকিব দেখ কণ কৰিব তুমি কৈ দি যে গোটেই ইণ্ট্ৰডকচন দিব প্ৰথম পাৰাগ্ৰাফ ইজ অণ্ডৰষ্টুড এজ ইণ্ট্ৰডকশন প্ৰথম পাৰাগ্ৰাফ কণ কৰিব গোটেই ইণ্ট্ৰডকচন দিব যেমি কি এই গোটেই ইণ্ট্ৰডকচন দিয়া যায় ইণ্ট্ৰডকচন মানে উপক্ৰম বুলি লিখিব দৰকাৰ নাই ফাৰ্ষ্ট পাৰাগ্ৰাফ ইজ নো নেজ ইণ্ট্ৰডকচন ক' লিখিব ন ভূ খন ফলৰে আৱিষ্কৃত বিভিন্ন দ্ৰব্যৰ অধ্যয়নক প্ৰত্ৰত্ত কোৱা যায় ভাৰতৰ এই বিভাগ বডল্লাড লৰ্ড কৰ্জনক সময়ত স্থাপিত হৈছিল তুমি পিলা মানে দেখ এমি গোটেই ইণ্ট্ৰডকচন আৰম্ভ নকৰকি তুমি যদি এইভাৱে ইণ্ট্ৰডকচন আৰম্ভ কৰিব কি মানে ইতিহাস হেঁচি ইতিহাস হেও মন কণ অতীতৰ যোন গুৰুত্বপূৰ্ণ ঘটনাৰ মানে মিশ্ৰণ এমি ভৰিয়া লিখিদেৱ ইতিহাসৰ গোটেই সংজ্ঞা তাৰপৰা লিখি পাৰিব যে ভাৰত ইতিহাস ভাৰত ইতিহাস আৰম্ভ হোৱে অ'কে নাই এই গোটেই লেখিব যে ইতিহাসিক যেতিয়া ইতিহাস ৰচনা কৰে এমি লিখিব ঐতিহাসিক যেতিয়া ইতিহাস ৰচনা কৰে তেতিয়া সেইবাবে বহুত গুড়ি উপাদান তাক ମାନେ ହେଲ୍ପ କରେ ବା ସାହାଯ୍ୟ କରେ ଓକେ ଆଉ ସେହି ଉପାଦାନମାନଙ୍କ ଭିତରୁ ପ୍ରତ୍ନତତ୍ତ୍ୱ ଉପାଦାନ ଅନ୍ୟତମ ତାପରେ ଲେଖିବ ଭୂ ଖନ ଫଳରେ ଆବିଷ୍କୃତ ବିଭିନ୍ନ ଦ୍ରବ୍ୟର ଅଧ୍ୟୟନକୁ ପ୍ରତ୍ନତ ମାନେ ପ୍ରତ୍ନତ କାହା କୁହାଯାଏ ମାନେ ଭୂ ଖନ ଫଳରେ ମାନେ ମାଟି ଉପରେ ଥିବ ମାଟି ତଳେ ଥିବ ଓକେ ମାଟି ଉପରେ ହେଲେ ବି ଖନନ କରିକି ବାହାର କରାଯିବ মাটি তলে লে খন করি বাহার করে মন্দিরটা গোটে পোতি ওকে গোটিয়ে পথরটা গোটে লেখা হয়েছে ইনস্ক্রিপশনটা পোতি হইযাই ইনস্ক্রিপশন অভিলেখ পোতি যাই যাও মহেঞ্জ দ্বারর ভগ্নাবশেষ দেখ উনিশশো একইশ কোড়িয়ে বাইশে সিন্ধু নদী র উপত্যকা হরপ্পা মহেঞ্জদারু পুরা ভগ্নাবশেষ আবিষ্কৃত হল তেমন ইতিহাসের লেখন প্রণালী এক নূতন মোড নিয়ে তেমন এই যে এই যে প্রত্নততত্ত্বিক খনন হুয়ে ওকে প্রত্নততত্ত্বিক খনন ৰাট তে মানে অতীত ইতিহাসৰ খনন অকে প্ৰত্নত্বিক উপাদান তাক কৈ অতীত ইতিহাসৰ যোনকে মাটি উপৰে থাকি তলে থাকে মন্দিৰ হ' মছজিদ হও গিং হ' মুদ্ৰা হ' কণ কণ নে দেখ অভিলেখ অ'কে প্ৰথম আছিল অভিলেখ অকে কেতিয়াবা ভাগৰে ব্যক্ত কৰা দে কণ কৰিব গোটেই চৰ্ট নোটছ কৰিব এই লং কোৱশ্চন গুড়াৰ চৰ্ট নোটছ কৰিব শৰ্ট নোটছ মানে ক' খালী প গুড় আগে লিখিদে তাকে স্পেস ছাড় দেবো ওকে পয়েন্ট অভিলেখ লিখিদাল ওকে তারপরে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দুই মুদ্রা তিন ওকে কলা আস্থাপত্য চারি ওকে তারপরে এতিকি ওকে তো চারিভাগের বিভক্ত বলি তো চারিভাগ কু অভিলেখরে কেমন লেখব অভিলেখ কাহ যায় ওকে অভিলেখ কাহক কুয়া যায় না অভিলেখ তাকু ইংরাজী ইনস্ক্রিপশন বলে কুয়া যায় ওকে ইনস্ক্রিপশন ওকে তে রাজা মহারাজা মানে নিজ নিজের গুণ গারিমা বর্ণনা করুলে অভিলেখ মাধ্যমে ওকে লিখুলে প্রস্তর দেহরে ওকে খোদিত কোটি কোটি খোদিত হুয়ে প্রস্তর দেহরে খোঁজিত হে প্রস্তর মানে পথর দেহরে রাইট বুঝিপার চভিলেখ কস্তরক বা পথর বাদ দে লৌহস্তম্ভরে লেখা যায় লৌহস্তম্ভ বুঝিপার চ লভ দিল্লীর যে লৌহস্তম্ভ আছে ওকে তো লৌহস্তম্ভরে লেখা যাই তাম্র পট্ট পট বা তাম্র পাত্রে লেখা হই ওকে তাম্র মানে ক ত্বা পাত্র মুদ্রার লেখা হই মোহর লেখা হই থা তেমন এই যে লেখা খোলি কি লেখি থাকে সে কি লেখি থাকে সেটা কেউ অভিলেখ কুয়া ওকে অভিলেখ ওকে দেখ অভিলেখ বিভিন্ন প্রকার যথা প্রশংসা ব্যঞ্জক অভিলেখ তেমন ছোট ছোট প্যারাগ্রাফ করে দেব এটা গোটে প্যাক্রাফেল এটা গোটে আছে প্যাগ্রাফ করে দল অভিলেখরে তুমি দুইটা প্যারাগ্রাফ করে দল ছোট ছোট মানে তোমার টার্গেট রহবার যে টোটাল তোমার টার্গেট রহবার যে কতটা প্যারাগ্রাফ করার অতটা প্যারাগ্রাফ করি না টোটাল তোমার দশটা প্যাগ্রাফ করার গোটে হচ্ছে ইন্ট্রোডকশন ফার্স্ট প্যারাগ্রাফ তাপরে কনক্লুজন সেকেন্ড প্যারাগ্রাফ মজিরে চারোটি প্যারাগ্রাফ করবার বুঝিপারছ প্যারাগ্রাফ করা তাপরে অভিলেখ বিভিন্ন প্রকার প্রশংসা ব্যঞ্জক অভিলেখ স্মারক অভিলেখ ধার্মিক অভিলেখ আজ্ঞাপাত্র অভিলেখ দানপাত্র অভিলেখ ওকে তেমন এইগুলো লিখিদল তেমন প্রশংসা ব্যঞ্জক অভিলেখ ମାନେ ପ୍ରଶଂସା କରିକିରି ଓକେ ଯେମିତିକି ଗୁପ୍ତ ସମ୍ରାଟଙ୍କର ପ୍ରଶଂସା କରିକିରି ସମୁଦ୍ରକୃତ ପ୍ରଶଂସା କରିକି ହରିଷେଣଙ୍କର ରଚିତ ପ୍ରୟାଗ ପ୍ରଶସ୍ତି ବୁଝିପାରୁଛ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଗୋଟେ ଦେଇଦେବ ତା'ପରେ ଗୌତମୀପୁତ୍ର ସାତକର୍ଣ୍ଣିକର ଗୁଣଗାନ କରୁଥିବା ନାସିକ ପ୍ରଶସ୍ତି ବୁଝିପାରିଲା ପ୍ରଶଂସା ବର୍ଜ ପ୍ରଶଂସା ବ୍ୟଞ୍ଜକ ଅଭିଲେଖ ଓକେ ତେଣୁ ସ୍ମାରକ ଅଭିଲେଖ ସ୍ମରଣ କରିକିରି ରାଜ୍ୟ ଶାସନ ସମ୍ପର୍କିତ মহনীয় ঘটনা গুড়িক স্মৰণ কৰি সেইটা লেখা হিচাপে অকে সেইটো লুহাৰে লেখা হায় পথৰৰে লেখা হায় সব তুমি অশোকৰ লুম্বী অভিলেখ অশোকৰ লুম্বী অভিলেখ সম্ৰাট খাৰবেৰ হাতীগুফা অভিলেখ এইগুক এগজাম্পলাবকে অশোকৰ চাৰাথ ৰুমিন্দৌী যৌগড় এইগুড়িক অভিলেখ চব দেখা যায় হৰ্ষবৰ্ধন বংশখাৰা মধুবন অভিলেখ জানি অকে তেমন এইভাবে ভাবে দুইটি পাগ্রাফ করে দেব ঠিক আছে বেশি লেখা দরকার না এটি টিকি বেশি লেখা হয়েছি দেখ ধ্বংসাবশেষ প্রত্নতত্ত্বিক ধ্বংসাবশেষ ক্ষেত্রে করব দিইটে প্যারাগ্রাফ লিখিদব যে প্রথম প্যাগ্রাফে রত্নতত্বিক কন প্রত্নতত্বিক ধ্বংসাবশেষ কোণ মানে প্রাচীন কীর্তিরাজি মানে পুরোনা যে পুরাতন কীর্তিরাজি কীর্ কীর্ মন্দির কীর্তি ମାନେ ରାଜପ୍ରସାଦ କୀର୍ତ୍ତି ଏଗୁଡ଼ିକ ସବୁ ଧ୍ୱଂସାବଶେଷରୁ ଭାରତ ଇତିହାସ କଳା ସଂସ୍କୃତି ବିଷୟରେ ତଥ୍ୟ ଜଣାପଡ଼େ ଠିକ୍ ଅଛି ତେଣୁ ସେଇଠୁ ଆମେ ଜଣାପଡ଼ୁ ଇତିହାସ କଳା ସଂସ୍କୃତି ବିଷୟରେ ଆମେ ଜାଣିବାକୁ ପାଉ ଓକେ ତ ସେଇଟା ହେଉଛି ପ୍ରତ୍ନତତ୍ତ୍ୱିକ ଧ୍ୱଂସାବଶେଷ ଯେମିତିକି ହରପ୍ପା ମହେଞ୍ଜ ଦାର ଓକେ ଧ୍ୱଂସାବଶେଷ ନାଇଁ ତାକୁ ଖନନ କରିକି ଆମେ ଜାଣିବାକୁ ପାଇଲୁ ଓକେ আও গাৰ কৰি দ শিশুপালগড় হস্তিনাপুৰ কৌশাম্বি উজয়নী মথুৰা পাটলীপুত্ৰ এইবৰে মধ্য খনন হৈ খনন মানে ক'ত খোলিকৰি বাহিচি বহুত মানে কীর্তি রাজি কীর্তিরাজি ওকে সে কীর্তিগুক বাহার কলাপরে সে ইতিহাস লেখা হইছে তো ইতিহাস লেখবের অভিলেখ তাপরে প্রত্যন্ত ধ্বংসাবশেষ বহু সাহায্য করে মুদ্রা মুদ্রা গোটে তিনকে প্রশ্ন পড়িপার মুদ্রা তিন মার্কিয় প্রশ্ন পড়িপার ওকে প্রত্নত্ব ধ্বংসাবশেষ পড়িপার অভিলেখ তিনিয়া প্রশ্ন পড়িপার মন রক্ষিত লং কোশ্চিন করেদেলে তিন মারকি প্রশ্ন হয়ে যাব তেমন ভূগর্ভের পোতি হয়ে রইা মুদ্রাগুড়ি ওকে ভূগর্ভে পোতি হয়ে রইদ্রাগুড় আবিষ্কৃত হওয়া পরে ঐতিহাসিক মানে সেগুলি উপাদান ব্যবহার করে ওকে তেমন মুদ্রার বহু কিছু কথা জনা পড়ে বুঝিপারছ তেমন মুদ্রা বহু হেল্প করে মুদ্রা বি মাটি তলে থাকায় মাটি ভিতরে থাকে মাটি উপরে থাকে যা বিকে তো কোম্পানো রাজা মান চিত্র থাকে মুদ্রা রকে দেবী নাম থাকি নাম অঙ্কন করা গোটে মশিহে থাকবে উদাহরণ না কণ মুদ্রে প্রথম চন্দ্রগুপ্ত ওকে প্রথম চন্দ্রগুপ্ত স্বর্ণ মুদ্রা ওকে গুপ্ত যুগর স্বর্ণ মুদ্রা প্রথম চন্দ্রগুপ্ত এবং তাঁকর রাণীকর চিত্র অঙ্কিত হয়েছে ওকে তাপরে সমুদ্রগুপ্তর অশ্বমেধ সূচক মুদ্রা অশ্বমেধ বীণাবাদকর চিত্র মিলুচি এমি লেখিদিপার ওকে দিটা পারগার করে দেব কলা স্থাপত্যের তুমি কম করতে দুগারা করে দেব কলা স্থাপত্য ওকে কলা স্থাপত্য আমি দেখ কলা আও স্থাপত্য যেমন কি সিন্ধু সভ্যতার সিল ওকে সিলগে চিত্র অঙ্কিত আঙ্কিত হয়েছি মূর্তি কলার সেটার শৈব ধর্ম প্রচলিত থাকার প্রমাণ মিলে মূর্তি কলার ওকে সেইপরে অশোকর সারনাথ সাঞ্চি বুদ্ধগয়া সবুটি স্থাপত্য দেখা স্থাপত্য কম কলা তো আমি জাঁলে চিত্রকলা হো আমি জাঁলে মূর্তি কলা চিত্রকলা স্থাপত্য কখন আরে যেটা স্থাপনা করা সেটা স্থাপত্য ওকে মানে স্থাপনা হুয়ে কেউটা স্থাপন হুয়ে মন্দির স্থাপনা হুয়ে সার

ମାନେ ଏ କନକ୍ଲୁଜନ ଦେଇଦେବ କ'ଣ ନା ଏଇଭଳି ସବୁବେଳେ ସବୁ ଲଙ୍କ କୋଶ୍ଚିନ୍ କନକ୍ଲୁଜନ ଦେବ ଉପରୋକ୍ତ ଆଲୋଚନାରୁ ପ୍ରତ୍ୟମାନ ହୁଏ ଯେ ବା ଉପରୋକ୍ତ ଆଲୋଚନାରୁ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇଲୁ ଯେ ପ୍ରତ୍ନତତ୍ତ୍ଵିକ ଉପାଦାନ ପ୍ରାଚୀନ ଭାରତ ଇତିହାସ ରଚନା କରିବା ଦିଗରେ ବିଶେଷ ସହାୟକ ହୋଇଥାଏ ଓକେ ବିଶେଷ ସହାୟକ ହୋଇଥାଏ ଆଉ ଐତିହାସିକ ଏଇ ପ୍ରତ୍ନତତ୍ତ୍ୱିକ ଉପାଦାନ ଗୁଡ଼ିକୁ ବ୍ୟବହାର କରି ସେ ଇତିହାସ ରଚନା କରେ ବୁଝି ହେଉଛି तापर देखा नेक्स्ट आउ गोटे प्रश्न आणिक आसा कि साहित्यिक उपादान मु तुम्हें कई लंग क्वेश्चन मुझे जो सिलेक्शन दे प्रथम क्वेश्चन यहाँ द्वितीय क्वेश्चन साहित्यिक उपादान ओके एमती आम पढ़ा ओके साहित्यिक उपादान देख जमी साहित्यिक उपादान केमी ऐतिहासिक को ओके साहित्यिक उपादान प्राचीन भारतीय इतिहास जानवर सहायक है ओके देखा सेम तुम से लेख गोटे इंट्रोडक्शन जे इतिहास लिखो ଓକେ ତେଣୁ ଇତିହାସ ହେଉଛି କ'ଣ ମଣିଷ ଜୀବନର ଅତୀତର ମାନେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଘଟଣାବଳୀର ସମାହାର ଓକେ ଏମିତି ଲେଖିପାରିବ ତାପରେ ଇତିହାସ ରଚନା କରିବା ପାଇଁ ଐତିହାସିକକୁ କ'ଣ ମାନେ ସାହିତ୍ୟିକ ଉପାଦାନ ବହୁ ପରିମାଣରେ କ'ଣ ସାହାଯ୍ୟ କରିଥାଏ ଲେଖିବ ତା'ପରେ ଲେଖିବ ଭାରତରେ ସାହିତ୍ୟକୃତି ତତ୍କାଳୀନ ଇତିହାସ ଜାଣିବାରେ ଯଥେଷ୍ଟ ସାହାଯ୍ୟ କରିଥାଏ ଆଉ ଐତିହାସିକ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ମୁଖ୍ୟତଃ ତିନି ପ୍ରକାରର ଓକେ କ'ଣ ଲେଖିବ ତିନି ପ୍ରକାରର କ'ଣ କ'ଣ ନା ଧର୍ମ ସମ୍ବନ୍ଧୀୟ ସାହିତ୍ୟ ଲୌକିକ ସହିତ ବୈଦେଶିକ ବିରୋଧୀ ଆଗେ ବୁଝ ଧର୍ମ ସମ୍ବନ୍ଧୀୟ ମାନେ କଣ ଧର୍ମ ସହିତ ଲିଙ୍କ ଥିବ ଯେମିତିକି ହିନ୍ଦୁ ଧର୍ମ ଓକେ आ, माने मह्मण्य हिन्दु धर्म जैन धर्म बौद्ध धर्म ए धर्म सम्बन्धीय जो साहित्य गुडिक साहित्य मैले कन् गए कविता लेखि गद्य हौ कविता हौ ओके कमसी स्टोरी हौ ड्रामा हौ कि गल्प हौ ओके नाटक हौ सबै कर्म सम्बन्धीय ना? अझ धर्म सम्बन्धीय साहित्य कति लौकिक साहित्य मैले लोक सम्बन्धीय साहित्य Okay, Loko Manoko Samporkito Saito, Sadhana Saito Juta. Okay. Our boy shi go be one brahmano manageu jemdi Jemti megastinis asile. Okay. Kuti Baratoku okay. Indika okay. Rochanakole. Okay. Okay. Hueng sang Asile Chin Ruse Poribraja Gohikiri Bulile Bulile Bulile. Huh, Hueng sang. তাপরে সিউ কি রচনা কলে বুঝিওছি তেমন এইভাবে যে রচনা করা সেগুলি বৈদেশিক বিররণী করা যায় প্রথম দেখা ধর্ম সম্বন্ধীয় সাহিত্য ধর্ম সম্বন্ধীয় সাহিত্যে দেখ ব্রাহ্মণ ধর্ম জৈন ধর্ম আৌদ্ধ ধর্ম এটা তিনোটি প্যারাগ্রাফ করে দেব কতটি প্যারাগ্রাফ তিনোটি পায়াগ্রাফ করে প্রথমে ব্রাহ্মণ ধর্মরে বা ব্রাহ্মণ্য ধর্ম বা হিন্দু ধর্মরে কোণ না তুমি বেদ উপরে লেখিদব টিক বেদ চারি প্রকার ওকে ঋগ্বেদ সেদ যজুর্বেদ অথ বেদ লিখিদ তাপরে উপনিষদ লেখিদাল উপনিষদ ওকে শহে আঠ হ উপনিষদ রামায়ণ লেখিদাল রামায়ণ ওকে মহাভারত রামায়ণ রচতা কি ইয়ে এইসব গুড় কাহিত্য এইগুলো সবু কমর ইয়ে সাহিত্য ব্রাহ্মণ্য ধর্ম সাথে ওকে তাপরে দেখ ସର୍ବମୋଟ ଅଠରଟି ପୁରାଣ ଅଛି ଲେଖିବ ପୁରାଣ ଉପରେ ଲେଖିପାରିବ ଅଠରଟି ପୁରାଣ ଅଛି ଓକେ ତା'ପରେ ଜୈନ ଧର୍ମ ଉପରେ ଲେଖିବ ଜୈନ ଧର୍ମ ବୌଦ୍ଧ ଧର୍ମର ବିକାଶ କରିଥିଲା ଜୈନ ଧର୍ମରେ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଦେଖାଦେଲେ ବୌଦ୍ଧ ଧର୍ମରେ କ'ଣ କ'ଣ ନା ତ୍ରିପିଟକ ବୌଦ୍ଧ ଜାତକ ଲଳିତ ବିସ୍ତାର ଦ୍ୱୀପବଂଶ ମହାବଂଶ ଏଗୁଡ଼ିକ ସବୁ ସାହିତ୍ୟ ଓକେ ଆଉ ଜୈନ ଧର୍ମରେ ଅଙ୍ଗ ଉପାଙ୍ଗ କଳ୍ପସୂତ୍ର ଭଗବତୀ ସୂତ୍ର ଏଗୁଡ଼ିକ ଜୈନ ଧର୍ମର ସାହିତ୍ୟ ଲେଖିଦେଲ ତା'ପରେ ଆସିବ ଲୌକିକ ସାହିତ୍ୟକୁ ଲୌକିକ ସାହିତ୍ୟରେ ଦେଖ লোকমানক মান সহিত লোক মানুষের সমাজ উপরে লেখা হই সাহিত্য ওকে তেমন এই যে ইতিহাস রচনা করি বহু সাহায্য করে থাকে লৌকিক সাহিত্য যেমন কি ধর্মসূত্র মনুস্মৃতি পুরাশর স্মৃতি স্মৃতি কে ওকে তেম গ্রন্থ সামাজিক রীতি নীতি বিষয়ে বহু ধারণা দিয়ে থাকে ওকে তেম সে নিয়ম স্মৃতি কণ স্মৃতি হচ্ছে সূত্র ওকে ধর্মসূত্রগুড়ি অনেক স্মৃতি অনেক মনুস্মৃতি মনু যা লেখিল তনৰ স্মৃতি মানে ক' তাৰ মনৰু ভাবি লেখিলে সমাজৰ নিয়মগুড়িক ভাবিকি লেখিলে স্মৃতি কোৱা যায় মনুস্মৃতি ধৰ্মসূত্ৰ ধৰ্মসূত্ৰ বাহিতি কৰিব বিবাহৰ কণ বিধি অঁ সম্পতিগত নিম কণ এইগুড়িক সব সূত্ৰৰে প্ৰকাশ পাই অকে স্মৃতি আৰু সূত্ৰৰে তাৰপৰা দেখ কেৱল সামাজিক ব্যৱস্থা নহয় অৰ্থনৈতিক ৰাজনৈতিক ব্যৱস্থাৰে লৌকিক সাহিত্য ধাৰণা অঁ যেতি কৌটুল্যক অৰ্থশাস্ত্ৰ অকে কৌটুল্যকৰ অৰ্থশাস্ত্ৰ অকে কেমি ব্যাকরণ গুড়ি লিখিপার তুমি ব্যাকরণ কালীদাস লিখিলে বহুগুড়ে নাই কি কালিদাস সংস্কৃত সাহিত্য সেগুলো বহু হেল্প করুছি ওকে কালিদাস যেতে সংস্কৃত সাহিত্য সেগুলো লিখিদিপার কৌটুল্যকর অর্থশাস্ত্র ওকে যেমি কি পাণিনীক অষ্টাধায় এগুলো সব লেখিদিপার এটি তাপরে বৈদেশিক দেখ বৈদেশিক দেখ মার্ক কোশ্চিন বেশি লেখা দরকার ওকে লেখ ছোট ছোট প্যাগ্রাফ ওকে ଯଦି ଦଶଟି ପ୍ୟାରାଗ୍ରାଫ୍ ଟୋଟାଲ୍ ହେଇଯାଏ ତାହେଲେ କ'ଣ ଅଧା 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 ମାର୍କ ଦେଇକି ପାଞ୍ଚରୁ ପାଞ୍ଚ ପାଇବ ଓକେ ସେଇଟା ହେଉଛି ମୋର କଳ୍ପନା ତେଣୁ ବୈଦେଶିକ ବିବରଣୀ ବୈଦେଶିକ ବିବରଣୀରେ ବୈଦେଶିକ ପର୍ଯ୍ୟଟକ ଭ୍ରମଣ ନିମିତ୍ତ ଆସିଥିଲେ ତେଣୁ ବୈଦେଶିକ ପର୍ଯ୍ୟଟକ ଯେଉଁ ମାନେ ଭ୍ରମଣ ନିମିତ୍ତ ଆସିଥିଲେ ସେମାନେ ଯେଉଁ ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି କରିଯାଇଛନ୍ତି ସେଇଥିରେ ସାମାଜିକ ରାଜନୈତିକ ଧାର୍ମିକ ଅବସ୍ଥା ଭାରତର ଜଣାପଡ଼େ ଓକେ ଯେମିତି ଲେଖିଦେବ ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଦେଇକରି ଯେମିତିକି ମେଘାସ୍ତିନିସ୍ ଆସିଥିଲେ ରାଜଦୂତ ଭାରତ ଭ୍ରମଣରେ ଓକେ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ ମୌର୍ଯ୍ୟଙ୍କ ସମୟରେ ତା'ପରେ ପାଟଳୀ ପୁତ୍ରଟାରେ ଅବସ୍ଥାନ କରି ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ ମୌର୍ଯ୍ୟଙ୍କ ସମୟର ସାମାଜିକ ସାଂସ୍କୃତିକ ଏଗୁଡ଼ିକ ସବୁ ଲେଖିଛନ୍ତି ସାମାଜିକ ସାଂସ୍କୃତିକ ଅବସ୍ଥିତି ଶାସନ ସମ୍ପର୍କ ଅବସ୍ଥିତି ବୁଝିଗଲା ତାପରେ ଇଣ୍ଡିକା ସିଏ ରଚନା କରିଥିଲେ କେବଳ ଏତିକି ନୁହେଁ ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ ମୌର୍ଯ୍ୟ ଉପରେ ଫାଇଆନ୍ ଆସିଥିଲେ ଚୀନ ମରିବାର ଯୋଗ ଫାଇଆନ୍ ଦେଖ চীন পরিবারক ফাইয়ান আসলে দেখো এইটা পিলা মানে বৈদেশিক বিররণী আছে লং কোয়েশ্চিন আসে তেমন বৈদেশিক বরণী কমে সাহিত্যিক যদিও সাহিত্যিক উপাদান এইটা গোটে আলগা ভাব তেমন টিকিলে লেখিব তোমার ওকে চীন পরিবার ফাইয়ান আসলে কি ওকে জাঁচ সে লিখিলে আও গুপ্তকালীন সামাজিক সাংস্কৃতিক तथा धार्मिक अवस्था सम्पर्क विवरण लेखिच्छ द्वितीय चन्द्रको त विक्रदित्य शासन समयले सि आए ओके तर्षवर्धनको समयले चीन परिवार आस्थिले वेन्साङ उपर लेखिबो ओके से वेन्साङ भारत परिभर आस्थिले परिभ्रमण करले बौद्ध धर्म सम्पर्क अनुध्ना कले, कले त समार, हर्षवर्धन समय र कठोर दण्ड व्यवस्था शासन हर्षको प्रत्यक्ष हस्तक्षेप प्रयाग मेला कनोज महाधर्म सभा एगुडिक सबो ଉପରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି ସିଏ ଓକେ ତେଣୁ ତା'ପରେ ଇଦ୍ସିଂ ଆସିଥିଲେ ଇଦ୍ସିଂ ଉପରେ ଟିକେ ଲେଖିବ ଭାରତ ପରିବହନରେ ଆସିଥିଲେ ଓକେ ତେଣୁ ସାହିତ୍ୟିକ ଉପାଦାନ ଏଭଳି ଭାବରେ ପ୍ରାଚୀନ ଭାରତର ଇତିହାସ ରଚନା କରିବା ଦିଗରେ ସହାୟକ ହୋଇଥାଏ ଏଇଟା ହେଉଛି କନକ୍ଲୁଜନ ଦେଖ ଓକେ କନକ୍ଲୁଜନ ତେଣୁ ପ୍ରାଚୀନ ଇତିହାସ ଲେଖିବାରେ ସାହିତ୍ୟିକ ଉପାଦାନ ବହୁତ ହେଲ୍ପ କରେ ତେଣୁ ସାହିତ୍ୟିକ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ଗୋଟେ ଐତିହାସିକକୁ ଇତିହାସ ରଚନା କରିବାରେ ବହୁତ କ'ଣ ସାହାଯ୍ୟ କରେ ইতিহাস রচনার ওকে লিখিপার তেমন এইভাবে ভাবলে তুমি যদি লিখব লং কোয়েশ্চন তাহলে নিশ্চয় পাঁচ রু পা পাইব মনে রাখ দশটি প্যারাগ্রাফ লিখব ইন্ট্রোডকশন গোটে প্যারাগ্রাফ ফস্ট প্যাগ্রাফ লাস্ট প্যারাগ্রাফ কনক্লুজন উপরোক্ত মানে আলোচনার আমি জানলু এ সারাংশটা লিখিদব আও তুমি আউ আঠটি প্যারাগ্রাফ ছোট ছোট করে যেমি হলে চারটা যদি পয়েন্ট অ্যাফ দুই দু প্যারাগ্রাফ ভাগ করে দেব এইভাবে লিখি ওকে থ্যাংক ইউ ভেরি ভেমচ ভাল লাগি থাকতে নিহতি ভাল লাগি এবং সমস্ত সেয়ার করি এটা ওকে সমস্ত জাঁতু একাথরে মনে রাখুন থ্যাংক ইউ ভেরি মচ তুমে কম করব পয়েন্টগুড়া নোট করে নব ওকে বন্দে উৎক জনী